প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, তোমাদের এক্সামিনেশান নিয়ে এই মুহূর্তে অফিসিয়ালভাবে ঘোষণা করা হলো। তোমাদের মধ্যে কে অ্যাকচুয়ালি এক্সামিনেশান অনেকের অনলাইনে হচ্ছে একটি ইউনিভার্সিটির আন্ডারে, কারোর এক্সামিনেশান অফলাইনে হচ্ছে। কিছু ছাত্রছাত্রীদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পুনরায় জয় হলো। কোন ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো পরীক্ষা অনলাইনে হবে, কাদের অফলাইনে হবে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমি জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের ইউজির যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু অনলাইনে হবে, এবং সেই ইউনিভার্সিটি অফিসিয়ালভাবে আজকেই কিন্তু তাদের নোটিশ ঘোষণা করবে। কোথাও শোনা যাচ্ছিল 20 তারিখ ঘোষণা করবে, আমি বলেছিলাম 20 তারিখ যেহেতু ঘোষণা করেনি তাহলে কিন্তু 23 তারিখ তোমাদের পরীক্ষার অফিসিয়াল নোটিশ দিয়ে দেওয়া হবে। আজকে সকালেও কিন্তু এই বিষয়টা আমি উল্লেখ করেছি, কালকে রাত্রেও কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছি। এক্ষেত্রে সত্যিই কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হচ্ছে। কাদের ক্ষেত্রে অনলাইনে হচ্ছে? এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো প্রত্যেকটি ছাত্রছাত্রীদের তাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অনলাইনে হচ্ছে, অর্থাৎ ব্লেন্ডেড মোডে হচ্ছে। ইউজির যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের এর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যে এক্সামিনেশান রয়েছে সেই প্র্যাকটিক্যাল এক্সামিনেশান অফলাইনেই হবে, কিন্তু থিওরি যে এক্সামিনেশান রয়েছে ইউজির সকল ইভেন্ট সেমিস্টারের, সেই ইউজির সকল ইভেন্ট সেমিস্টারের, অর্থাৎ তোমরা যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশান করছো ও আন্ডার গ্র্যাজুয়েশান কোর্স করছো, ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী আছো, সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী আছো, থার্ড ইয়ারের ছাত্রছাত্রী রয়েছো, সেকেন্ড সেমিস্টার দেবে, ফোর্থ সেমিস্টার দেবে, সিক্স সেমিস্টার দেবে, তোমাদের প্রত্যেকের এক্সামিনেশান কিন্তু অনলাইনেই হবে। থিওরি পেপার এবং প্র্যাকটিক্যাল পেপার অফলাইনে হবে, যেরকমভাবে আগে অনলাইনে থিওরি পেপার হচ্ছে সেরকমভাবেই হতে চলেছে। কিন্তু ও অন্যদিকে পিজির যারা ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ যারা এই মুহূর্তে তোমার হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের কোর্স করছো ও এমএ করছো, এমএসসি করছো, এমকম করছো, তোমাদের এর হচ্ছে তোমরা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ছো, এর ইভেন্ট সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের যে এক্সামিনেশান রয়েছে সেটি সম্পূর্ণভাবে কিন্তু অফলাইনে হচ্ছে। থিওরি প্র্যাকটিক্যাল উভয়ই অফলাইনে হবে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো ইউজির প্র্যাকটিক্যাল পরীক্ষা তো অফলাইনে হচ্ছে, কিন্তু সমস্ত ইভেন্ট সেমিস্টারের থিওরি পেপার অনলাইনেই হচ্ছে। কিন্তু অন্যদিকে পিজির সমস্ত এক্সামিনেশান অফলাইনে হচ্ছে, এটা রীতিমতো অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা করে দিয়েছে। এবং যেরকমভাবে এক্সাম তোমাদের হয়ে থাকে 15 মিনিট আগে ওয়েবসাইটে, তোমরা অনলাইন পরীক্ষার ক্ষেত্রে ইউজিদের এর তোমরা তোমাদের কোশ্চেন পেয়ে যাও, তারপরে সেটাকে অ্যান্সার স্ক্রিপ্ট লিখে যেরকমভাবে তোমাদের আপলোড করতে হয় সেরকমভাবে মোটামুটি 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যার মধ্যে আপলোড করে দিতে হবে। সমস্ত ডিটেলস তোমরা ওয়েবসাইটের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পেয়ে যাবে। কাজেই তোমাদের যারা ইউজির ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য কিন্তু একটা সুখবর, তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হতে চলেছে। বাদবাকি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো।